নমস্কার আমার চ্যানেলের সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আপনাদের দুর্দান্ত একটা পাটিসাপটা পিঠে নিয়ে হাজির হয়েছি। এখানে পাটিসাপটা পিঠের জন্য চালের গুঁড়ো 2 কাপ, ময়দা 1 কাপ, সুজি 1 কাপ, লিকুইড দুধ 2 কাপ, আপনারা দুধের বদলে জলও মেশাতে পারেন, অসুবিধা নেই। দুধ দিলে টেস্টটা ভালো হয়। লবণ 1/2 চামচ আমার আমদাজ অনুযায়ী। ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে। মিশ্রণটা এরকম স্মুথভাবে পড়বে, গাঢ়ও হবে না পাতলাও হবে না, ঠিক এরকম ধরনের। এবার আমি আলাদা একটা ছোট্ট পাত্রে আমি কালার দিয়ে, একটু অরেঞ্জ কালার দিয়ে আমি সুন্দর একটা ডিজাইন বানিয়ে নেওয়ার জন্য আলাদা কাপে 1/3 স্পুন ফুড কালার মেশালাম, ওটা আলাদা একটু মিক্স করে নেব। এবার আমি পাটিসাপটা বানিয়ে নেবো। ননস্টিক ফ্রাইং প্যান নিলাম, গরম করে নিয়ে একটা বেগুনের গোটা দিয়ে তেল, সাদা তেল ভালো করে লাগিয়ে নিয়ে এবারে যে কালার যেটা বানিয়ে নিয়েছি ওটা আমি ডিজাইন আকারে দিয়ে দেবো। যেরকম ডিজাইন করবেন সেরকমই সুন্দরী পাটিসাপটা হবে। এবারে ওটা 1 মিনিট রেখে তারপরে আর প্লেন যে গোলাটা ওর উপরে দিতে হবে, দিয়ে ভালো করে আস্তে আস্তে করে ডাবু দিয়ে হালকা করে আলতো করে এরকমভাবে পাতলা করে ছড়িয়ে দেবেন কিছুক্ষণ, 1-2 মিনিট। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে পাটিসাপটাটা বানাবেন, না তো পুড়ে যাবে, ভেঙে যাবে। এবার 1 মিনিট পরে নারকেল দুধ গাঢ় করে আর খেজুরে পাটালি দিয়ে আমি একটা নারকেলের পুর বানিয়ে নিয়েছি, পাটিসাপটার পুর। অনেকেই ছানা দিয়ে বানায়, শুধু ছানা, একটু নারকেল দিয়ে পুর বানালে টেস্টটা খুব ভালো লাগে খেতে, পিঠে সত্যিকারের পিঠে বলে মনে হয় পাটিসাপটা। এরকমভাবে আস্তে আস্তে করে একটু সুন্দরভাবে গুটিয়ে দেবেন, দেখুন দারুণ দেখতে সুন্দরী পাটিসাপটা, দারুণ। এটা নামিয়ে নেব আস্তে করে। প্লেন বানালে প্লেন পাটিসাপটা হবে, ডাবু দিয়ে কিন্তু এরকম আলতোভাবে নাড়া দিতে হবেন যতটা পারেন পাতলা করে। নারকেলের পুরটা খুব সুন্দরভাবে বানালে পাটিসাপটা খেতে খুব ভালো লাগে, দারুণ টেস্টফুল হয়। দেখুন সুন্দরভাবে একটুও ফেটে যাবে না, দুর্দান্ত এরকমভাবে বানাবেন বন্ধুরা। আর একটু খেজুরে গুড় দিয়ে পাটালিটা আমি একটু জ্বালিয়ে একটু পাতলা করে নিচ্ছি, পাটিসাপটা দিয়ে খেলে দুর্দান্ত লাগে, তার দারুণ ফ্লেভার খেজুরে গুড়ের। বন্ধুরা আমার পাটিসাপটা একদম তৈরি, কেমন হলো আপনারা কমেন্টে জানান, এরকমভাবে বানাবেন অবশ্যই ভালো লাগবে। আর আমার এই পাটিসাপটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকমভাবে আমার রেসিপিটি দেখে আপনারা বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। প্লিজ একটা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, সবার আগে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। এরকমভাবে গুড় দিয়ে খান, খুব ভালো লাগবে, দুর্দান্ত একটা পাটিসাপটা।